हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के रेसिपी होच्छे सिंपल पेपे भाजी, एकदम झरझरे पेपे भाजी, आलू भाजीर मतो। खूब सहजे एटा रान्ना करा जाए। सकाल बेला रुटी परोटार साथे बा भातेर साथे एटा परिवेशन करते पारें खूब अल्प समये। एखाने एकटा बड़ो साइजेर काँचा पेपे नियेछि। एबार उपरेर स्किनटाके सुले निब, তারপর পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে যে ছোট ছিদ্রযুক্ত অংশ আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি, চাকু বা যে কোনো দিয়ে এটাকে মিহি করে কুচি করে নিতে পারেন। কুচি করে নেওয়ার পরে এগুলোকে আর ধুয়ে নেওয়া যাবে না, সরাসরি চলে যাব রান্নায়। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলে এখানে ফোড়ন হিসেবে দিব 5 ফোড়ন। আপনারা চাইলে আস্ত জিরা দিতে পারেন। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর সেই সাথে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পেঁপে কুচি। সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটাকে মিডিয়াম লো এর মাঝামাঝি রেখেছি। এখানে কোনো এক্সট্রা পানি দিব না। চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখলে পেঁপে থেকে বেশ কিছুটা পানি বেরোবে, আর এতে করে পেঁপেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব গোটা কয়েক কাঁচামরিচ। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিব। পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজিটাও দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে। ব্যাস, রান্না হয়ে গেল পেঁপে ভাজি। এখন শুধু পরিবেশনের পালা, রুটি পরোটা সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করব আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।